আসসালামাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এ পর্যন্ত 9 জন উপস্থিত।
তাহলে আমরা আলোচনা শুরু করি। এখন পর্যন্ত 10 জন উপস্থিত। জি স্যার, শুরু করতে পারেন স্যার। আমাদের সামনে হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। অ্যাসাইনমেন্ট দেয়া হলে তখন আমরা অ্যাসাইনমেন্ট গুলো এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করবো। ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ বয়েস? জি স্যার দেখতে পাচ্ছি। স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে রাখো। সামনে তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট দেওয়া হলে মনে রাখবা পিডিএফ করে, পিডিএফ করবা একটা ফাইলে, একাধিক ফাইলে পিডিএফ করবা না, তাতে দেখতে অসুবিধা হয়। একটা ফাইলে পিডিএফ করে তোমরা সেন্ড করবা ইমেল অ্যাড্রেসে। স্ক্রিনশট নিয়ে রাখো। পিডিএফ করে জি স্যার নিয়েছি। সেখানে খেয়াল রাখবা তোমার নাম কলেজ নম্বর যেন ঠিকভাবে থাকে। স্যার ফোর্থ উইকের অ্যাসাইনমেন্ট কি স্যার স্থগিত না? বলো। স্যার ফোর্থ উইকের অ্যাসাইনমেন্ট স্যার স্থগিত না এখন? স্থগিত মানে তো বাদ না, এই বিধিনিষেধ উঠে গেলে এখন যেটা চলতেছে এই জন্য স্থগিত বলছিল। বিধিনিষেধ উঠে গেলে ওটা আবার কার্যকর হবে। তখন ওই অনুযায়ী সেন্ড করবা যে সাবজেক্টের যে ইমেল অ্যাড্রেস বলা আছে ওই অনুযায়ী সেন্ড করবা। স্থগিত মানে বাদ না, কিন্তু কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবা যেটা পিডিএফ করে পাঠাতে হবে। পিডিএফ করবা একটা ফাইলে। তুমি 10 পৃষ্ঠা লিখলা, এই জন্য 10টা পিডিএফ ফাইল তৈরি করবা না। পিডিএফ তৈরি করবা একটা ফাইলে। স্যার এইটা কি স্যার মানে অ্যাসাইনমেন্ট নাকি আপনি কোন এসডব্লিউ দিছেন? আমি আর কি কেবল ঢুকলাম তো। বললাম যে হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এখনো দেয়া হয়নি, দেয়া হলে আমার ইমেল অ্যাড্রেসে একটা পিডিএফ ফাইল করে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। যখন দেয়া হবে তখন এই কাজটা করবা। পিডিএফ ফাইল তুমি 10 পৃষ্ঠা লিখলা, তার মানে 10টা ফাইল তৈরি করবা না, একটা ফাইল তৈরি করবা। একটা ফাইল তৈরি করে সেন্ড করতে হবে। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট যে ধরনের আসবে সামনে ওই ধরনেরই আজকে আলোচনা হবে। আমাদের হিসাব সমীকরণ, জাবেদা, এসবের উপরে আগামী দিনে অ্যাসাইনমেন্ট আসবে, তার উপরে আলোচনা হবে। এখানে ওই ধরনেরই আমরা আজকে আলোচনা করব, যাতে ওই অ্যাসাইনমেন্ট করতে তোমার সুবিধা হয়। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? একটা প্রবলেম। স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার। এখানে বলা জি স্যার দেখতে পাচ্ছি। কিছু লেনদেন বলা হচ্ছে, লেনদেন থেকে বাট্টার পরিমাণ চেয়েছে, জাবেদা চেয়েছে,
ওইভাবে লিখতে হবে। এই লেনদেন গুলো থেকে আবার হিসাব সমীকরণ চাওয়া হতে পারে, যে হিসাব সমীকরণে প্রভাব লিখো বা বিবরণী ছকের মধ্যে লেনদেনের প্রভাব লিখো, এইভাবে চাইতে পারে। তখন এই লেনদেন থেকে হিসাব সমীকরণে বিবরণী ছকে যে প্রভাব পড়বে সেটা লিখতে হবে। এখানে যাচ্ছে বাট্টার পরিমাণ নির্ণয় করো। 3 তারিখে কোনো বাট্টা নাই, 5 তারিখে বাট্টা নাই, 12 তারিখে বলতেছে যে 6,500 টাকার নিষ্পত্তিতে 6,300 টাকার চেক প্রাপ্তি। পূর্ণ নিষ্পত্তি যখনই বলে তখনই বোঝায় যে বাকিটা হচ্ছে বাট্টা। তুমি চেক পেয়েছো 6,300 টাকার, তার কাছে পাওয়া যেত মোট 6,500 টাকা। এখানে চেক পাওয়ার সময় তাকে ছাড় দেয়া হলো কত? ছাড় দেওয়া হলো তাকে 200 টাকা। তখন বাট্টার পরিমাণ হবে 200 টাকা। 200 টাকা হবে বাট্টার পরিমাণ। 12 তারিখে তাহলে বাট্টা আছে, 15 তারিখে বাট্টা নাই, 18 তারিখে বাট্টা আছে। দেখো 18 তারিখে বাট্টার পরিমাণ এখানে বলা আছে 2,200 টাকা দেনা নগদ পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। এখানে ছাড় পাওয়া গেল কত টাকা? ছাড় পাওয়া গেল এখানে 200 টাকা। এটাই হচ্ছে বাট্টা। তাহলে 18 তারিখেও বাট্টা আছে। 20 তারিখে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলেন, এটা বোঝানো হচ্ছে। আসপাক ট্রেডার্স থেকে প্রাপ্ত চেকখানি প্রত্যাখ্যান। এই লেনদেন মানে পূর্বে জমা দেওয়া হয়েছিল, এখন ব্যাংক বলতেছে যে ওই জমাটা করা সম্ভব হচ্ছে না কারণ চেকে ত্রুটি আছে। তাহলে স্বাভাবিকভাবে এখানেও বাট্টা নাই, ব্যাংক সুদ ধার্য করলো বাট্টা নাই। এরপরে বাট্টার পরিমাণের উত্তর দেখতেছ, বাট্টার পরিমাণের উত্তর কি? দেখতে পাচ্ছি স্যার। এইভাবে বাট্টার পরিমাণ লিখবা 6,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স থেকে 6,300 টাকার চেক প্রাপ্তি। এখানে 200 টাকা বাট্টা আছে, আর 2,200 টাকার দেনা নগদে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। এখানেও বাট্টা আছে। এভাবে বাট্টার পরিমাণ লিখবা। তারপর জাবেদা করার জন্য জাবেদার সূত্র মনে আছে তোমাদের? জাবেদার সূত্র অনুযায়ী জাবেদা করতে হবে। জাবেদার সূত্র এখানে তোমাদের আছে, রবিন আল রাহাত 12,210। শুনতে পাচ্ছো? রবিন আল রাহাত আছে কেউ তোমাদের? জি স্যার, রাবিন আল রাহাত আছে স্যার। আছে রবীন্দ্রনাথ রায়। শুনতে পাচ্ছো? রবীন্দ্রনাথ রায় ভাই বাও তো মনে হয় দাওনি তুমি? স্যার ক্লাস অন করে ঘুম দিছে স্যার। তারপরে 13046 এস এম মেহরাব হোসেন, শুনতে পাচ্ছ? মেহরাব হোসেন? জি স্যার।
জাবেদার সূত্রটা বলো দেখি, জাবেদা কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়? স্যার মনে নেই। স্যার এখন স্যার মনে করে বলতে পারছি না স্যার। নাজিম খন্দকার নাজিম খন্দকার শুনতে পাচ্ছো? হ্যালো নাজিম খন্দকার, নাজিম খন্দকার জাবেদার সূত্র পুরো কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কারণ জাবেদা না হলে তোমার খতিয়ান হবে না, কোনো কিছু হবে না। আলফাতির এইট জিরো সেভেন সিক্স, আলফাতির শুনতে পাচ্ছো? আল ফাতির, আল ফাতির শুনতে পাচ্ছো? জাবেদার সূত্র যা ছিল, সম্পদ বাড়লে হয় ডেবিট আর ব্যয় বাড়লে হয় ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, তাহলে সম্পদ কমলে হবে, অপোজিট সম্পর্ক আছে ক্রেডিট, ব্যয় কমলে হবে ক্রেডিট। সম্পদের অপোজিট যেহেতু দায়, ব্যয়ের অপোজিট যেহেতু আয় এবং মালিকানা সত্ত্ব, এজন্য আবার আয় দায় আর মালিকানা সত্ত্বের সূত্র একই রকম। আয় বাড়লে হয় ক্রেডিট, আয় কমলে হয় ডেবিট, দায় বাড়লে হয় ক্রেডিট, দায় কমলে হয় ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, কমলে হয় ডেবিট। মালিকানা সত্ত্বের ব্যাপারটা সম্পর্কে অনেকেরই নানান ধরনের প্রশ্ন হয়, কোনটা দিয়ে মালিকানা সত্ত্ব বাড়বে কমবে। মূলধন নিয়ে আসা হলে মালিকানা সত্ত্ব, মূলধন নিয়ে আসা হলে মালিকানা সত্ত্ব বাড়ে, বাড়বে। মালিকানা সত্ত্ব কমে কখন? স্যার উত্তোলন করলে, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য মূলধন নিয়ে আসার কারণে মালিকানা সত্ত্ব যেহেতু বাড়ে বেড়ে যায়, মানে তুমি প্রতিষ্ঠান থেকে বেশি টাকা পাবে। মালিকানা সত্ত্ব যেহেতু বেড়ে যায়, এই জন্য মূলধন ক্রেডিট হয়। আবার উত্তোলন করলে, নিজ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে টাকা উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, তখন মালিকানা সত্ত্ব কমে যায়, তখন উত্তোলন ডেবিট হয়। ব্যয়ের ক্ষেত্রে যে যে কোনো কারণে যা ব্যয় হবে তোমার, তার জন্য ব্যয়ের কারণে বেতন ভাড়া মজুরি যাই দিচ্ছ, ওইটাই ডেবিট হচ্ছে। আবার ব্যয় কমে গেলে হবে ক্রেডিট। ব্যয় কমে যাওয়ার উদাহরণ কেউ বলতে পারবা? ব্যয় কমে যায় এমন একটি লেনদেন? ব্যয় কমে যায় এমন
একটি লেনদেন বলতে আর বা কেউ স্যার ক্রয় ফেরত হ্যাঁ ব্যয় কমে যায় ক্রয় পরিবহন না ক্রয় পরিবহন দিয়ে ব্যয় কমে না ক্রয় ফেরত দিয়ে কমে সেই ক্ষেত্রে যেহেতু ব্যয় কমে যায় এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট হয় ক্রয় করলে যেহেতু ব্যয় বাড়ে এই জন্য ক্রয় ডেবিট হয় আবার ক্রয় ফেরত দিয়ে দিলে ব্যয় কমে যায় এর জন্য ক্রয় ফেরত ক্রেডিট হয় যে কোনো খাতে যখন আয় হবে তখন আয়ের কারণে ওইটা ক্রেডিট হবে প্রধান আয় হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের প্রধান আয় হচ্ছে বিক্রয় বিক্রয় করলে তোমার আয় বেড়ে যাবে বিক্রয় করলে আয় বাড়ে এই জন্য বিক্রয় হয় ক্রেডিট বিক্রয় ফেরত আসলে আয় কমে যায় এই জন্য বিক্রয় ফেরত হয় ডেবিট সম্পদ ক্রয়ের ক্ষেত্রে মনে করো বলা হলো যন্ত্রপাতি ক্রয় করা হলো সম্পদ বাড়লে যেহেতু ডেবিট যন্ত্রপাতি পারলে যন্ত্রপাতি ডেবিট হয় নগদ কমে গেলে নগদান ক্রেডিট হয় যেহেতু যন্ত্রপাতি একটা সম্পদ বাড়লে যন্ত্রপাতি ডেবিট হয় নগদ কমে গেলে নগদান ক্রেডিট হবে এ হচ্ছে উদাহরণ দায়ের ক্ষেত্রে তুমি যদি ধারে ক্রয় করো তখন দায় বাড়ে যেহেতু দুইটা পক্ষ থাকবে ক্রয়ের জন্য ব্যয় এই জন্য ক্রয় ডেবিট হয় ধারে ক্রয় করলে তোমার পাওনাদারের জন্য দায় বাড়ে এই জন্য পাওনাদার ক্রেডিট হবে আবার দায় কমার উদাহরণ তুমি পাওনাদারকে পেমেন্ট করলা পাওনাদারকে পেমেন্ট করলে তখন পাওনাদার কমে যাবে এই জন্য পাওনাদার ডেবিট হবে এখানে যে লেনদেন আছে 3 থেকে 12 তারিখের জাবেদা বলছে 3 তারিখে ব্যাংকে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে এই জন্য ব্যাংক ডেবিট হবে আর যার কাছ থেকে পাওয়া গেল তিনি দেনাদার দেনাদারের পরিমাণ কমে যাবে এই জন্য দেনাদার ক্রেডিট হবে ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট ব্যাংক ডেবিট বিদ্যুৎ দেনাদার ক্রেডিট বা ইচ্ছা করলে আসপাক ট্রেডার্স ক্রেডিট করতে পারবা ব্যাংক ডেবিট বিদ্যুৎ দেনাদার ক্রেডিট বা আসপাক ট্রেডার্স ক্রেডিট করতে পারবা ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট বা আসপাক ট্রেডার্স ক্রেডিট করতে পারবা দিনের পরে 5 তারিখ 5 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আর পণ্য উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা স্বত্ব কমে এই জন্য উত্তোলন ডেবিট হবে নগদ কমে যাবে এই জন্য নগদান ক্রেডিট হবে পণ্য উত্তোলন করলে পণ্য কমে যায় পণ্য বাড়লে ক্রয় ডেবিট হবে পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট এই জন্য পণ্য উত্তোলন দিয়ে ক্রয় ক্রেডিট হয় 5 তারিখের জাবেদা তাহলে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট 12 তারিখে চেক প্রাপ্তি বলা আছে এখানে যত টাকা ছাড় দেয়া হবে এটাই হচ্ছে বার্তা চেক প্রাপ্তি হলে ব্যাংক ব্যালেন্স বাড়ে এই জন্য ব্যাংক ডেবিট যত টাকা ছাড় দেয়া হচ্ছে এটা বার্তার জন্য ব্যয় এই জন্য বার্তা ডেবিট তাহলে 12 তারিখের জন্য লিখবা ব্যাংক ডেবিট ব্যাংক ব্যালেন্স বাড়ার কারণে 200 টাকা এখানে ছাড় দেয়া হচ্ছে
এই জন্য বাট্টা ডেবিট হবে যার কাছ থেকে পাওয়া যায় তারা হচ্ছে দেনাদার দেনাদার কমে যায় এই জন্য আরাফাত ট্রেডার্স ক্রেডিট এইভাবে জাবেদা লিখতে হবে তাহলে ক্ষয়ের ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ এখান থেকে এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো এখান থেকে কোনো কোশ্চেন আসছে স্যার তিন মার্চের তিন তারিখটা স্যার কিভাবে একটু বুঝিয়ে দিবেন স্যার একজন লোক এর কাছে তুমি টাকা পাও তোমাকে টাকা দিল তাহলে তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে এই জন্য ব্যাংক ডেবিট ব্যাংক ব্যালেন্স যেহেতু সম্পদ একটা গুরুত্বপূর্ণ সম্পদ এই জন্য ব্যাংক ডেবিট আর ওই লোক টাকা দিল মানে ওই লোকের কাছে এখন তুমি কম টাকা পাবে ওই লোকের কাছে যেহেতু কম টাকা পাবে তার মানে দেনাদার কমে যাচ্ছে দেনাদার কমে যাওয়ার কারণে আসপার ট্রেডার্স হবে ক্রেডিট এরপরে কি প্রশ্ন আসছে বলো এখানে ক্ষয়ের উত্তরে স্যার এখানে ব্যক্তিগত প্রয়োজনে বলছে তো তাহলে স্যার নগদ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তম তাহলে স্যার এখানে স্যার নগদ কমবে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে 2000 এই জন্য নগদান ক্রেডিট হচ্ছে পণ্য বাড়লে ক্রয় ডেবিট হয় পণ্য কমলে ক্রয় ক্রেডিট হয় এই জন্য ক্রয় ক্রেডিট হচ্ছে এরপর এরপর কি প্রশ্ন আছে বলো স্যার আমি 12 নম্বরটা বুঝতেছি না স্যার এখানে বলছে 6500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে চেক প্রাপ্তি স্যার 6300 টাকা এটা মানে কিভাবে এটা হলো স্যার এখানে তোমাকে চেক দিলে একটা চেক দেওয়ার পর তো তুমি বাসায় রেখে দিবা না তুমি তোমার অ্যাকাউন্টে জমা দিবা জমা দিলে তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে এই জন্য ব্যাংক ডেবিট আর তুমি তাকে 200 টাকা ছাড় দিচ্ছ তাহলে 200 টাকা তোমার বাট্টার জন্য ব্যয় হচ্ছে এই জন্য বাট্টা ডেবিট যে টাকা দিচ্ছে সে হচ্ছে তোমার দেনাদার দেনাদার কমে যাচ্ছে দেনাদার কমলে ক্রেডিট হয় এই হিসাবে আসপার ট্রেডার্স ক্রেডিট করতে পারো অথবা দেনাদার ক্রেডিট করতে পারো এইভাবে লিখতে পারো এরপর ক্ষয়ে আর কোনো প্রশ্ন কারো নো স্যার এরপরে 15 তারিখ থেকে 18 তারিখের জাবেদা লিখতে বলছে 15 তারিখে ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে এই জন্য ক্রয় ডেবিট হবে নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট ব্যাংক ব্যালেন্স কমে যাবে এই জন্য ব্যাংক ক্রেডিট 18 তারিখে 2200 টাকা দেনা নগদে পরিশোধ করা হলো নগদে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল দেনা পরিশোধ করা হয় পাওনাদারকে দায় কমলে ডেবিট এই জন্য পাওনাদার ডেবিট নগদ কমে যাচ্ছে এখানে 200 টাকা তুমি বাট্টার জন্য আয় হচ্ছে এই জন্য বাট্টা ক্রেডিট নগদ কমে যাচ্ছে এই জন্য নগদ ক্রেডিট
20 তারিখে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, যদি ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দেন তাহলে কোনো জাবেদা হবে না, আর যদি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন তাহলে ব্যাংক ডেবিট হবে। এরপর 25 তারিখ বলা হচ্ছে আসপার প্লেস থেকে প্রাপ্ত চেকখানি প্রত্যাখ্যান হলো, মানে এটা ওই 3 তারিখে যে জাবেদা ছিল এই জাবেদাটা এখন উল্টিয়ে লিখতে হবে। তখন জমা দেওয়ার ক্ষেত্রে হয়েছিল ব্যাংক ডেবিট আসপার ট্রেডার্স ক্রেডিট, এখন হবে এর উল্টো জাবেদা, তাহলে আসপার ট্রেডার্স ডেবিট ব্যাংক ক্রেডিট হবে। ব্যাংক সুদ ধার্য করলো, এরপর বলা আছে 200 টাকা ব্যাংক সুদ ধার্য করলো, মানে ব্যাংক তোমার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে। অনেক সময় ব্যাংকে তোমার লোন থাকতে পারে, লোনের উপর ব্যাংক সুদ ধার্য করে, তোমার কাছ থেকে টাকা কেটে নিলে তোমার ব্যয় হবে, এই জন্য ব্যাংক সুদ ডেবিট, আর টাকা কেটে নিচ্ছে এই জন্য তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ব্যাংক ক্রেডিট। এখন এখানে কোনো প্রশ্ন থাকলে বলো। গয়ের উত্তর দেখতে পাচ্ছ? বয়েস ইয়েস স্যার দেখতে পাচ্ছি। গয় থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে আমরা ধরেছি যে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, ওই লেনদেনটা ধরা হয়েছে যে উনি তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলেন, ব্যক্তিগতভাবে ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে না কিছুই হবে না, এই জন্য ওই লেনদেনের জাবেদা দেখানো হয়নি। এখানে গ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। গ নাম্বার থেকে কারো প্রশ্ন আছে কোনো? স্যার আমি 15 আর 18টা বুঝতেছি না স্যার। 15 নাম্বার ক্রয় করতেছো, ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে, এই জন্য ক্রয় ডেবিট, নগদ কমে যাবে ক্রয় করার কারণে নগদ ক্রেডিট, আর ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে এই জন্য ব্যাংক ক্রেডিট। 18 তারিখে পাওনাদারকে পরিশোধ করতেছ, দায় কমে যাচ্ছে এই জন্য পাওনাদার ডেবিট, নগদ কমে যাচ্ছে এই জন্য নগদ ক্রেডিট, আর এখানে বাট্টার জন্য আয় হচ্ছে, বাট্টা পাওয়া গেল বলা আছে, তাহলে বাট্টা ক্রেডিট, পাওনাদার ডেবিট, নগদ ক্রেডিট, বাট্টা ক্রেডিট। এরপরে আর কোনো প্রশ্ন কারো? বয়েস নো স্যার। এখন এই লেনদেন থেকে তোমার সবসময় যে জাবেদা চাইবে তা না, নাফিজ আহমেদ খান শুনতে পাচ্ছ? লেনদেন থেকে হিসাব সমীকরণে প্রভাবও চাইতে পারে, নাফিজ আহমেদ খান শুনতে পাচ্ছ? নাফিজ আহমেদ সাইফুল আলম, সাইফুল আলম শুনতে পাচ্ছ? সাইফুল আলম সাইফুল আলম সাইফুল আলম শুনতে পাচ্ছ?
সৈফুল আলম ওয়ান থ্রি জিরো ফোর সিক্স মেহরাব ওয়ান থ্রি জিরো ফোর সিক্স মেহরাব শুনতে পাচ্ছ? হ্যালো মেহরাব, ওয়ান ডাবল টু ওয়ান জিরো রবিন, রবিন আল রাহাত স্যার, রেসপন্স করার জন্য ধন্যবাদ। এখানে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, 5 তারিখের লেনদেন নিয়ে তোমাকে হিসাব সমীকরণে প্রভাব চাইলে তার উত্তর কি বলবা? তুমি ভাইবা দিছিলা, ভাইবা যে হয়েছিল ঈদের আগে। এখন এই 5 তারিখের লেনদেন দিয়ে বলো হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 2000 আর পণ্য উত্তোলন 1500। নগদ অর্থ কমবে আর কি কি? নগদ অর্থ কত কমবে স্যার? নগদ কমবে 2000 আর পণ্য স্যার খরচ বাড়বে 2000। পণ্য উত্তোলন স্যার একটু ক্লাসিকরণে নাকি আর কি প্রভাব হবে? এখানে টোটাল উত্তোলন দিয়ে মালিকানা স্বত্ব কমে যাবে টোটাল 3500। মালিকানা স্বত্বতে মাইনাস করবা 3500। এখানে নগদ উত্তোলন দিয়ে নগদ কমে যাবে, নগদের ঘরে মাইনাস করবা 2000। অন্য উত্তোলন দিয়ে একটু আগে বললাম মালিকানা সত্ত্বা একবার কমবে, আবার অন্য উত্তোলন দিয়ে যেহেতু ব্যয় কমে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কি হয়? ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, কমে, আর এখানে ব্যয় কমে যাচ্ছে, তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? ব্যয় কমে যাচ্ছে তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, বাড়বে। মনে রাখো পণ্য উত্তোলন দিয়ে একবার মালিকানা সত্ত্ব বাড়বে 1500, আর একবার কমে যাবে 1500 মালিকানা সত্ত্ব দিয়ে, এটা খেয়াল রাখতে হবে।